সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা পড়তেছিলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, এবং আমরা এর আগের ভিডিওতে পড়েছি যে হুদাইবিয়ার সন্ধির যে শর্তগুলো ছিল সে প্রথম চারটি শর্ত পড়েছি, তার থেকে তারপর আমরা এখন শুরু করব। পাঁচ নম্বর হলো আরবের বিভিন্ন গোত্রগুলোর এক স্বাধীনতা থাকবে যে তারা উভয় পক্ষের মাঝে যাদের সঙ্গে ইচ্ছে সংযোগ স্থাপন করতে পারবে। ছয় নম্বর সন্ধি চুক্তির মেয়াদের মধ্যে উভয় পক্ষ শান্তি ও নিরাপত্তার সাথে যাতায়াতের সম্পর্ক চালু রাখতে পারবে। এছাড়া কুরাইশ প্রতিনিধি সোয়াইল বিন আমার সন্ধিপত্র থেকে বিসমিল্লাহির রহমানের রাহিম এবং মোহাম্মদ রসুল্লাহ বাক্য দুটি কেটে দেওয়ার জন্য দাবি করেছিল, কিন্তু সন্ধিপত্রের লেখক হযরত আলী তা মেনে নিতে রাজি হলেন না। অবশেষে বিশ্বনবী সোয়াইল বিন আমরের আপত্তির প্রেক্ষিতে বিসমিল্লাহ রহমানের রাহিম এবং মোহাম্মদ রসুল্লাহ বাক্য দুটি নিজ হাতে কেটে দেন, এবং এর পরিবর্তে সোয়াইল বিন আমরের দাবি অনুযায়ী বিসমিকা আল্লাহুমা এবং কে নির্দেশ দেন। সুতরাং বাহ্যিক দৃষ্টিতে এ সন্ধি মুসলমানদের জন্য অপমানজনক হলেও তা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক সুযোগ সুবিধা ও সাফল্য এনে দিয়েছিল। এই সন্ধির মধ্যে কুরাইশ মোহাম্মদ এর রাজনৈতিক সত্তাকে একটি স্বাধীন সত্তা হিসেবে স্বীকার করে নেয়। সন্ধির শর্ত অনুযায়ী অমুসলিমগণ মুসলমানদের সাথে অবাধে মেলামেশার সুযোগ পায়, ফলে অমুসলিমগণ ইসলামের মহৎ বাণী উপলব্ধি করতে থাকে এবং দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকে। এ সন্ধির পরে মোহাম্মদ বিভিন্ন রাজন্যবর্গের নিকট ইসলামের দাওয়াত দিয়ে পত্র প্রেরণ করেন এবং অনেকে ইসলাম গ্রহণ করেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে মাত্র 1400 মুসলিম সৈন্য নিয়ে হুদাইবিয়াতে গিয়েছিলেন, সেখানে মাত্র 2 বছর অর্থাৎ অষ্টম হিজরিতে 10,000 মুসলিম সৈন্য নিয়ে বিনা রক্তপাতে মক্কা জয় করেন, যে মক্কা থেকে বিশ্বনবীকে নির্যাতিত অবস্থায় বিতাড়িত করেছিলেন সেখানে আজ তিনি বিজয়ের বেশে উপস্থিত হলেন এবং মক্কাবাসীদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। মক্কা বিজয়ের দিন হযরত ওমর ফারুক কুরাইশ নেতা আবু সুফিয়ানকে গ্রেপ্তার করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে উপস্থিত করেন, কিন্তু তিনি তার দীর্ঘদিনের শত্রুকে হাতে পেয়েও ক্ষমা করে দেন। ক্ষমার এই মহান আদর্শ পৃথিবীর ইতিহাসে আজও বিরল। মক্কায় আজ ইসলামের বিজয় পতাকা উড্ডয়মান, সকল অন্যায় অসত্য শোষণ ও জুলুমের রাজত্ব চিরতরে বিলুপ্ত। 1631 খ্রিস্টাব্দের মোতাবেক দশম হিজরিতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষাধিক মুসলিম সৈন্য নিয়ে বিদায় হজ সম্পাদন করেন এবং হজ শেষে আরাফাতের বিশাল ময়দানে প্রায় 114,000 সাহাবীর সম্মুখে জীবনের অন্তিম ভাষণ প্রদান করেন, যা ইসলামের ইতিহাসে বিদায় হজের ভাষণ নামে পরিচিত। বিদায় হজের ভাষণে বিশ্বনবী মানবাধিকার সম্পর্কিত যে সনদপত্র ঘোষণা করেন দুনিয়ার ইতিহাসে তা আজও অতুলনীয়। তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, হে বন্ধুগণ স্মরণ রেখো, আজিকার এ দিন, এ মাস এবং এ পবিত্র নগরী তোমাদের নিকট যেমন পবিত্র তেমনি পবিত্র তোমাদের সকলের জীবন, তোমাদের ধনসম্পদ, রক্ত এবং তোমাদের মানমর্যাদা তোমাদের পরস্পর নিকট। কখনো অন্যের উপর অন্যায়ভাবে হস্তক্ষেপ করবে না। মনে রাখো, স্ত্রীদের উপর তোমাদের যেমন অধিকার আছে তোমাদের উপরও স্ত্রীদের তেমনই অধিকার আছে। সাবধান, শ্রমিকের মাথার ঘাম শুকাইবার পূর্বেই তার উপযুক্ত পারিশ্রমিক পরিশোধ করে দিবে। মনে রেখো, যে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে সে প্রকৃত মুসলমান হতে পারে না। চাকর চাকরানীদের প্রতি নিষ্ঠ হইও না, তোমরা যা খাবে তাদেরকে তাই খেতে দিবে, তোমরা যা পরিধান করবে তাদেরকে তাই পরিধান করতে দিবে। কোনো অবস্থাতেই ইয়েতিমের সম্পদ আত্মসাত করবে না, এমনইভাবে মানবাধিকার সম্পর্কিত বহু বাণী তিনি বিশ্ববাসীর উদ্দেশ্যে পেশ করে যান। তিনি হলেন উত্তম চরিত্রের অধিকারী, মানব জাতির একমাত্র আদর্শ ও বিশ্বজাহানের রহমত হিসাবে প্রেরিত। বিশ্বনবী হযরত মুহাম্মদ তার নবুয়তের 23 বছরের আন্দোলনে আরবের একটি অসভ্য বর্বর জাতিকে একটি সভ্য ও সুশৃঙ্খল জাতিতে পরিণত করেছিলেন।
রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক প্রভৃতি ক্ষেত্রে আমল সংস্কার সাধিত হয়। রাজনৈতিকের ক্ষেত্রে চিরাচরিত গোত্রীয় পার্থক্য তুলে দিয়ে তিনি ঘোষণা করেন, অনারবের উপর আরবের এবং আরবের উপর অন্যান্যকের, কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের এবং শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের কোনো পার্থক্য নেই, বরং তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে অধিক মুত্তাকিন। অর্থনৈতিক ক্ষেত্রে তিনি সুদকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেন এবং জাকাত ভিত্তিক অর্থনৈতিকের মাধ্যমে এমন একটি অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন যেখানে রাষ্ট্রের প্রতিটি নাগরিক ও তাদের আর্থিক নিরাপত্তা লাভ করেছিল। সামাজিক ক্ষেত্রে নারীরা কোনো মর্যাদা ও অধিকার ছিল না। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী জাতিকে সর্বোচ্চ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করলেন এবং ঘোষণা করলেন, মায়ের পদতলে সন্তানের বেহেশত নারী জাতিকে শুধুমাত্র মাতৃত্বের মর্যাদায় দেননি, উত্তরাধিকার ক্ষেত্রেও তাদের অধিকারকে করেছেন সমুন্নত ও সুপ্রতিষ্ঠিত। ক্রীতদাস আজাদ করাকে তিনি উত্তম ইবাদত বলে ঘোষণা করেন। ধর্মীয় ক্ষেত্রে যেখানে মূর্তি পূজা, অগ্নি পূজা এবং বিভিন্ন বস্তুর পুজো আরববাসীদের জীবনকে কুলুষিত করেছিল, অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে কোনো হানাহানি, রাহাজানি, বিশৃঙ্খলা, শোষণ, জুলুম, অবিচার, ব্যভিচার, সুদ ঘুষ ইত্যাদি ছিল না। অবশেষে এ মহান ব্যক্তি 12 রবিউল আউয়াল 11 হিজরি মোতাবেক 7 জুন 632 খ্রিস্টাব্দে 63 বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি হলেন সর্বশেষ নবী ও রাসুল। পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আবির্ভাব হবে না। বিশ্বনবী হযরত মুহাম্মদ গোটা মুসলিম জাতিকে উদ্দেশ্য করে বলে গিয়েছেন, আমি তোমাদের জন্য 2টি জিনিস রেখে গেলাম, যতদিন তোমরা এই 2টি জিনিসকে আঁকড়ে রাখবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন, আর অপরটি হলো আমার সুন্নাহ অর্থাৎ হাদিস। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লিখতে গিয়ে খ্রিস্টান লেখক ঐতিহাসিক উইলিয়াম মুর বলেছেন, হি ওয়াজ দ্য মাস্টার মাইন্ড নট অনলি অফ হিজ ওন এজ বাট অফ অল এজ। অর্থাৎ মুহাম্মদ যে যুগে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন তাকে শুধু সে যুগে একজন মনীষী বলা যাবে না, বরং তিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মনীষী। শুধুমাত্র ঐতিহাসিক উইলিয়াম মুরই নয়, পৃথিবীর বুকে যত মনীষীর আবির্ভাব ঘটেছে প্রায় প্রত্যেকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের মূল্যবান বাণী পৃথিবীর বুকে রেখে গেছেন। পবিত্র কুরআনে বলা হয়েছে, তোমাদের জন্য আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। বর্তমান অশান্ত, বিশৃঙ্খল ও দ্বন্দ্বমুখর আধুনিক বিশ্বে বিশ্বনবী হযরত মুহাম্মদ এর আদর্শকে অনুসরণ করা হলে বিশ্বে শান্তি ও একটি অপরাধমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা নিঃসন্দেহে সম্ভব। এখান থেকে শেষ হলো, সবাইকে শোনার জন্য ধন্যবাদ।